স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিধিনিষেধ ভেঙে রাজশাহী মহানগরীর রাস্তায় রাস্তায় যানবাহনের ভিড়, নির্বিকার প্রশাসন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 17 জনের মৃত্যু, নতুন ভর্তি 52 জন। নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুসহ দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগর জুড়ে পুলিশের চেকপোস্ট, সেনা বিজিবির টহল এবং জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানার মধ্যেও বেড়েছে মানুষের চলাচল। কঠোর লকডাউনের মধ্যে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল বেশি। নগরীর মোড়গুলোতে নানা কৌশলে খোলা থাকছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, অলিগলিতে দেখা যাচ্ছে মানুষের আড্ডা। তবে সন্ধ্যার পর প্রশাসনিক তৎপরতায় ফাঁকা হয়ে যাচ্ছে সড়ক। সকালের দিকে সড়ক একেবারে ফাঁকা থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে মানুষের চলাচল বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ছোট বড় যানবাহনের সংখ্যা। বিকেলের পর নগরীর মোড়গুলোতে বিভিন্ন বয়সের মানুষের আড্ডা জমে উঠছে, অর্ধ শাটারে খোলা থাকছে চায়ের দোকান। রাজশাহীতে লকডাউন বাস্তবায়নের জন্য পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ ও আনসার সদস্যরা। নগর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও প্রাইভেট কার ও মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। প্রধান সড়ক ছাড়া অলিগলিতে অটোরিকশা চলাচল অনেকটা স্বাভাবিক সময়ের মতোই। কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি মানছে না কেউই। অধিকাংশ বিক্রেতার মুখে মাস্ক নেই, রোদ গরমের মধ্যে তারা নাকের নিচে অথবা পাশে রেখে ক্রেতাদের সঙ্গে দরদাম করছে। ক্রেতাদের অনেকেই মাস্ক খুলে কেনাকাটা সারছেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকলে সে সময়ের জন্য মাস্ক পরছেন। এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, প্রশাসন লকডাউন বাস্তবায়নে কাজ করছে। রাস্তায় যারা বের হচ্ছেন তারা জরুরি প্রয়োজনে, কেউ চিকিৎসার প্রয়োজনে, কেউ কাঁচা বাজারে, কেউ ব্যাংকে টাকা তুলতে, সবকিছু বিবেচনা করেই কাজ করা হচ্ছে। তবে অপ্রয়োজনে বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতনও করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ও অন্যান্য চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি ও প্যাথোলজি বিভাগ 24 ঘন্টা চালু রাখা সহ 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন 80-এর দশকের ছাত্র সংগ্রাম পরিষদ রাজশাহী। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানের হাতে এই স্মারকলিপি তুলে দেন তারা। দাবিগুলো হলো 24 ঘন্টা প্যাথোলজি বিভাগ চালু রাখতে হবে, কোভিড-19 এবং সকল রোগীদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান সহ সকল প্রকার পরীক্ষা ও রিপোর্ট স্বল্প সময়ের মধ্যে দিতে হবে এবং উক্ত কেন্দ্রে 24 ঘন্টা খোলা রাখতে হবে। মৃত রোগীর লাশবাহী সকল ধরনের গাড়ি ভাড়া পুলিশ প্রশাসন কর্তৃক নির্ধারিত হারে গ্রহণ করতে হবে এবং ভাড়ার তালিকা হাসপাতালে টাঙ্গানো থাকতে হবে। আইসিইউ বেড সংখ্যা বৃদ্ধি করতে হবে, কোভিড-19 টেস্টের ব্যবস্থা আরও বাড়াতে হবে, প্রতারক চক্রের তৎপরতা বন্ধ করতে হবে, প্রত্যেক রোগীকে সরকার কর্তৃক বরাদ্দকৃত ঔষধ প্রয়োজন অনুযায়ী সরবরাহ করতে হবে। এ বিষয়ে হাসপাতাল পরিচালক তাদের আশ্বস্ত করে বলেন, জনবল সংকটের কারণে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না, তবে খুব স্বল্প সময়ের মধ্যেই এসকল সমস্যা সমাধান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ, শাহরিয়ার রহমান সন্দেশ, ফারুক হোসেন ডাবলু সহ অন্যান্যরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জন করোনায় এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন 2 জন। বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টার মধ্যে করোনা ইউনিটে এই 17 জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসের গত 28 দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 540 জনে। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর 4 জন, চাঁপাইনবাবগঞ্জের 1, নাটোরের 3, পাবনার 5, কুষ্টিয়ার 2 ও বগুড়ার 1 জন রয়েছে। এদের মধ্যে 9 জন পুরুষ এবং 8 জন নারী। বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি তথ্যগুলো নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে 6 জনের বয়স 61 বছরের উপরে, বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 4 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 2 জন এবং 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন রয়েছেন। পরিচালক শামীম ইয়াজদানি জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন 52 জন। এর মধ্যে রাজশাহীর 23, চাঁপাইনবাবগঞ্জের 2, নাটোরের 15, নওগাঁর 4, পাবনার 5 জন, কুষ্টিয়ার 2 ও মেহেরপুরের 1 জন রয়েছেন। একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 32 জন রোগী। বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটের 513 বেডের বিপরীতে ভর্তি আছেন 415 জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে 19 জন রোগী।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মাসুম হাবিবের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী, ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান, ডাক্তার হাবিবুর রহমান খান বাদশা, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ সহ রামেকের চিকিৎসকবৃন্দ। তিনি গতকাল বুধবার দিবাগত রাত 3টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সিসিইউতে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। নাটোরের সিংড়ায় ও বড়াই গ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল 9:30 দিকে সিংড়া পৌর এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের বাইশাপাড়া ব্রিজের পাশে নাটোরগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক একটি অটো ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে ভ্যানের চালক আজহার আলী ঘটনাস্থলেই মারা যায় এবং আহত হয় দুই যাত্রী। এ ঘটনায় পুলিশ গিয়ে ট্রাকের চালক লিটন হোসেন ও হেলপার পিয়াসকে আটক করে। অপরদিকে ভোর রাতে নাটোরের বড়াই গ্রামের নাটোর সিরাজগঞ্জ মহাসড়কের লাথুরিয়া এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক থেমে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাপায় থেমে থাকা অপর ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নাটোরের জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশু, সিএনজি, ইজি বাইক ও রিক্সা চালকদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সহ পুলিশ কর্মকর্তারা। মোট 500 জনকে এই খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এসব প্যাকেটের মধ্যে চাল, ডাল, তেল, সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। নোয়াখালীতে জেলা উপজেলা ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন FBCCI স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটু। বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি কামারুজ্জামান শিকদার, বেগমগঞ্জ ট্রাফিক পুলিশ ইনচার্জ কামরুল হাসান PPM, উপজেলা প্রেস ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল সহ জেলা উপজেলা কর্মরত সাংবাদিক বৃন্দরা। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকবার জন্য ধন্যবাদ।